हाय फ्रेंड्स, आमार नाम सूरज। आपनादेरके सबाई स्वागत सूरज इको गार्डेने। आपनारा टाइटल थंबनेल देखे हयतो बुझते पेरे गेछेन आमी कि विषय निये आलोचना करब। आजके आमी एकटा जैव पेस्टिसाइड शेयर करब आपनादेर सकले छात्रीसि थाका एकान्त दरकार। এই জৈব পেস্টিসাইডের নাম হলো কাকা। এই কাকা জৈব পেস্টিসাইড আপনাদের সকলে ছাদ কৃষির জন্য একান্ত দরকার। এই কাকা জৈব পেস্টিসাইড কোন গাছে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, কোন পোকার মধ্যে আক্রমণ করবে ইত্যাদি সব এই ভিডিওতে আমরা জানাবো। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখতে থাকবেন। কাকা এই জৈব পেস্টিসাইড কীটনাশক আমরা এই কাকা পেস্টিসাইডকে কেন এই জায়গা দিলাম? আমরা তো অনেক মার্কেটে পেস্টিসাইড আছে, তা কাকাকে কেন দিলাম? কাকা এমন একটি জৈব পেস্টিসাইড যা পুরোপুরি অর্গানিক। যারা অর্গানিক সবজি ফল খেতে চান তারা কাকা পেস্টিসাইড আপনারা ছাদ কৃষি রাখতে পারেন। কাকা এমন একটি জিনিস যে মাইন্স পোকা, যে মাকড়সা তার উপরে আক্রমণ করে। এই কাকা জৈব পেস্টিসাইড কী কী গাছে আক্রমণ করে, কী কী গাছে স্প্রে করতে গেলে ভালো হবে আপনারা এখানে দেখতে পারেন। এখানে সবজি গাছে, মরিচ গাছে বা বেগুন গাছে আপনারা ফলগুলোতে এই কাকা জৈব পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এখানে ওভারডোজ হতে গেলে কোনো প্রবলেম হবে না। এখানে লেখা আছে এই যে কাকা কী কী গাছে প্রয়োগ করতে পারে। ধান, তুলা, লঙ্কা, সবজি, ফল, চা, কফি এবং সমস্ত ফুল গাছে ব্যবহার করতে পারেন। ফুল বা ইনডোর বা আউটডোর গাছে আপনারা ব্যবহার করতে পারেন এই কাকা জৈব পেস্টিসাইড। কাকা জৈব পেস্টিসাইডে দাম আছে 220 টাকা। ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনারা পেয়ে নেবেন, আর মার্কেট থেকে নিতে গেলে কম আপনারা পাবেন। কাকা জৈব পেস্টিসাইড পিওর অর্গানিক। আপনারা এই কাকা জৈব পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। যারা অর্গানিক সবজি চাষ করে তারা এই কাকা জৈব পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এই কাকা জৈব পেস্টিসাইড আপনারা নেবু গাছে, ফল গাছে আপনারা ব্যবহার করবেন, মরিচ গাছে যখন পাতা কুড়ে যায় তখন ব্যবহার করতে পারেন। তখন এই কাকা ব্যবহার করতে গেলে পাতা কুড়াবে না। নেবু গাছে, গাছে ফল গাছে যখন স্প্রে করবেন তখন গাছগুলো বৃদ্ধি পাবে, গাছ তুরন্ত বড় হবে। এখানে এই যে লেখা আছে আপনারা দেখলেন, এই যে কাকা জৈব পেস্টিসাইড গাছে বৃদ্ধি পাবে। এই কাকা জৈব পেস্টিসাইড কিভাবে কতটি জলে প্রয়োগ করতে হবে আমরা এই ভিডিওতে জানাবো। এখানে প্রতিটি লিটার জলে 1.5 থেকে 2 ml কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। এই যে এখানে লেখা আছে আপনারা 1.5 থেকে 2 ml প্রয়োগ করবেন। বেশি ওভারডোজ হতে গেলে কোনো সমস্যা নাই। এই যে আমি এটা কাকা পেস্টিসাইডটা ব্যবহার করেছিলাম, গাছটা দেখো কি বেগুন গাছে অসাধারণভাবে আছে, তাও পোকার মাইন্স পোকার আক্রমণ হয়নি। তা মরিচ গাছে আমি করেছি, মরিচ গাছে যখন পাতা কুঁকড়ে যায় আবার মাইন্সের আক্রমণ হয়, পাতা নিচের দিকে উপরে থাকে না, নিচের দিকে এই পাতা মাইন্স পোকাটা আক্রমণ করে মরিচ গাছে বেশিরভাগে যখন পাতা কুঁকড়ে যায়। নেবু গাছে যখন পাতা কুঁকড়ে যায় তখন স্প্রে করতে পারেন নেবু গাছে পাতাগুলো। এই কাকা জৈব পেস্টিসাইড নিয়ে আমি আলোচনা করলাম। আপনাদেরকে ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।